So finally OPPO launch korlo tader flagship phone OPPO Find X6 Pro. So guys, eta OPPO shorbokaler shorboshera flagship phone. So ei flagship phone tite shobkichui shera ta byabohar kora hoyeche. So ei shera phone tite royeche Qualcomm er latest processor, durdanto AMOLED display, darun ekti design ar camera kotha jodi ashi just wow. Camera bishoyta apni jante hole obosshoi amar ei video ti shompurno na holeo pura ta dekhte hobe. Okay, তাহলে চলুন ফোনটির রিভিউ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফোনের বক্সটি ওপেন করলে ফোনের প্রয়োজনীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাবেন দারুণ একটি কোয়ালিটি ফুল ব্যাক কভার এবং পেয়ে যাবেন আমাদের OPPO Find X6 Pro ফোনটি। এবং ফোনটি চার্জ দেওয়ার জন্য USB কেবল এবং চার্জার তো থাকছেই। তো চলুন এখন ফোনটি সম্পর্কে বিস্তারিত ডিটেইলসে জানা যাক। তো প্রথমে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তো ফোনটিতে ইউনিক ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, আর ফ্ল্যাগশিপ ফোনটিতে এমন কিছু ইউনিক ডিজাইন তো হয় উচিত, কেননা যেন ফোনটি দেখলেই বোঝা যায় যে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটির ব্যাকপার্টটা কিন্তু বেশ প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে। নিচে আপনারা এখন ফোনটির ব্যাকপার্ট দেখতেই পাচ্ছেন, পুরোটা জুড়েই কিন্তু ক্যামেরা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নিচের পার্টটা কিন্তু ব্যাঙ্গান লেদার দিয়ে তৈরি করা এবং উপরের পার্টটা মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। তো OPPO-র এই মডেলটি যেহেতু সব থেকে বেশি হাইপ তুলেছে OPPO-র এই ফোনটির ক্যামেরা নিয়ে, তো চলুন প্রথমে ক্যামেরা নিয়েই কথা বলা যাক। তো এই ফোনটির ক্যামেরা মডুলে দেখতেই পাচ্ছেন তিনটি ক্যামেরা সেট আপ রয়েছে। প্রথমে ওপরে রয়েছে দুইটি ক্যামেরা এবং নিচের পার্টে টেলিস্কোপ ক্যামেরাটি বসানো হয়েছে। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, যা এটি একটি ওয়াইড লেন্স, অ্যান্ড 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স রয়েছে যা দিয়ে আপনারা 2.8x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, তার পাশাপাশি 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং তার পাশাপাশি আরেকটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তো আশা করি বুঝতেই পেরেছেন OPPO এবার ক্যামেরা দিয়ে কতটুক ফোকাস করেছে। তো এই ফ্ল্যাগশিপ ফোনটি কিন্তু যারা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু বেস্ট একটি ফোন হবে। তো এখন যদি ফোনটির ডিসপ্লের দিকে আসি, তো এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.8 ইঞ্চির একটি LTPO 3 AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে পাচ্ছেন আপনি 1440x3168 পিক্সেল পর্যন্ত, এবং এর পিপাই রেঞ্জে হচ্ছে 510 90.0% স্ক্রিন টু বডি রেশিও। তার পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনি 2500 উপরেও নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো এখন যদি ফোনটির পারফরমেন্সের দিকে আসি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর প্রসেসর, যা কিন্তু এই বছরের ভিতর সবথেকে লেটেস্ট প্রসেসর। এবং এই ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 740x64 টিবি। এমনকি এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 2 টিবি র্যামটি, যার ভিতরে রয়েছে র্যাম হিসেবে থাকছে 12GB/16GB এবং রম হিসেবে থাকছে 256GB/512GB পর্যন্ত, যা আপনারা 12GB/256GB এবং 16GB/256GB অ্যান্ড 16GB/512GB হিসেবে পেয়ে যাবে। তো সফটওয়্যার সাইডে এই ফোনটিতে রয়েছে Android 13, যার উপর আবার ColorOS 13 দেওয়া রয়েছে। এমনকি OPPO আর প্রমিস করেছে যে এই ফোনটিতে আপনারা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এখন যদি ফোনটির ব্যাটারি সেগমেন্টে আসি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি। তবে ব্যাটারি থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের সাথে দেওয়া 100W-এর ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি 30 থেকে 40 মিনিটের ভিতর ফোনটি ফুল চার্জ দিতে পারবেন। তো এ ছিল এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশন। তো এখন যদি আমি আমার মতামতটি বলি যে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত নয়, তো প্রথমে বলবো যে এই ফোনটি যারা ফটোগ্রাফি লাভার, ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য চোখ বন্ধ করে নিতে পারেন এই ফোনটি। তো যারা শুধুমাত্র ফটোগ্রাফির জন্য চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন, কারণ এই ফোনের ফটো নিয়ে আপনার কোনো অবজেকশন থাকবে না। তাছাড়াও আপনারা যারা একটি ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন, একটু গুড লুকিং খুঁজছেন, একটু ইউনিক টাইপ স্টাইলিশ খুঁজছেন, তারাও কিন্তু এই ফোনটি নিতে পারেন। তো এখন যদি ফোনটির প্রাইস সেগমেন্টে আসি, আপনারা এখন বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 12/256GB 1,48,000 বিডিতে। প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক হাই, যেহেতু এটা প্রথমবার বাংলাদেশে এসেছে দেওয়ার আনঅফিসিয়ালভাবে, তাই প্রাইসটা একটু হাই রয়েছে। কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনারা মোটামুটি অনেকটা কম দামে পেয়ে যাবেন।
তারপরে আপনাকে বলে রাখি, আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই খোঁজ খবর নেবেন কোন জায়গায় প্রাইস কেমন তা বিবেচনা করে তারপর কিনবেন। তো এখন লাস্ট যে কথাটা বলতে চাই, যারা ফটোগ্রাফির জন্য ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি নিতেই পারেন। ফটোগ্রাফির পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে বলেন, চার্জিং বলেন, কোনো কিছুই নেই কিন্তু আপনাদের কোনো অবজেকশন থাকবে না। তো এই ছিল আজকের ওপো ফাইন্ড এক্সিক্স প্রো ফ্ল্যাগশিপ ফোনটির মোটামুটি রিভিউ। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা সামনে কোন ভিডিও দেখতে চান, কোন ফোন নিয়ে জানতে চান। তো এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।